নমস্কার, আমি পুষ্পিতা মণ্ডল, বংশীয়াডি সার্কেলের অন্তর্গত নূরপুর হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। তোমরা জানো, বর্তমানে আমাদের দেশ, ভারতবর্ষ, গোটা পৃথিবী এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের এক ভয়াবহ পরিস্থিতির কথা নতুন করে আর বলার কিছু নেই। তবুও একটু বলে দিচ্ছি যে করোনা নামক সংক্রামক ব্যাধির জন্য গোটা পৃথিবী, ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ ভীত স্বতন্ত্র অবস্থায় আছে। তো সেই করোনা নামক ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেছেন। তথাপি আমাদের মুখ্যমন্ত্রী সেই লকডাউন ঘোষণা অনুসরণ করে সে আমাদের কি বলবো, শিক্ষক তথা সমস্ত ছাত্রকে রক্ষা করার জন্য আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নির্দেশ অনুযায়ী সমস্ত স্কুল কলেজ এখন বন্ধর মুখে এবং বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা ছাত্রছাত্রী হলো দেশের ভবিষ্যৎ, সেই ছাত্রছাত্রীগুলোকে আগে আমাদের রক্ষা করতে হবে। তাই সেই ছাত্রছাত্রী স্কুল কলেজে না গেলেও পড়াশোনাটা তো অনলাইন প্রক্রিয়া, সেই অনলাইন প্রক্রিয়াকে চালু রাখার জন্য, পড়াশোনার সঙ্গে আমাদেরকে যুক্ত রাখার জন্য, সমস্ত ছাত্রছাত্রীকে যুক্ত রাখার জন্য আমাদের এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছেন বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির পৌর প্রধান মহাশয়। তাকে সম্মান জানিয়ে আমি আজকে ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার জৈবনিক ক্রিয়ার একটা অংশ পড়ানোর চেষ্টা করছি এবং সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা স্কুলে যখন ক্লাসে থাকো এবং সেখানে যেমন শিক্ষক মহাশয় বা শিক্ষিকারা পড়ান, সেখানে যেমনভাবে তোমরা পড়ানোর টপিকসগুলো লিপিবদ্ধ করো, ঠিক একইভাবে টিভির সামনে বা যে কোনো জায়গা থেকে যখন আমার পড়ানোটা দেখছো বা শুনছো, তখন খাতা পেন নিয়ে আমার পড়ানোর টপিকসটা ফলো করো। যাই হোক, আমি শুরু করছি আজকে পড়ানোর অংশের প্রথম ধাপটা হচ্ছে উদ্ভিদ দেহ গঠনে খনিজ পুষ্টির ভূমিকা। দ্বিতীয় ধাপে আমি আলোচনা করব উদ্ভিদ দেহে বাষ্পমোচন প্রক্রিয়া। আমাদের জীবদেহ, যদি আমরা চিন্তা ভাবনা করি জীবদেহের গঠনটাকে, তাহলে জীবদেহের দুটো ভাগ আমরা পাই, একটা হচ্ছে উদ্ভিদ দেহকুল আর একটা হচ্ছে প্রাণী দেহকুল। প্রাণী দেহকুলটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। প্রথমে আমরা উদ্ভিদ দেহের যে গঠন, সেই গঠনে কি কি জিনিসগুলো বা কি কি খনিজ পদার্থগুলো দরকার, যা ছাড়া আমাদের উদ্ভিদ দেহ গঠন হয় না। তো উদ্ভিদ দেহে খনিজ মৌলগুলো, যেগুলো উদ্ভিদরা মাটির নিচে একোষী মূলরমের সাহায্যে যে জল শোষণ করে, সেই জলের সাহায্যে খনিজ মৌলগুলোকেও শোষণ করে। এই খনিজ মৌলগুলো উদ্ভিদ দেহের যে কাজগুলো করে, সেই কাজগুলো হচ্ছে উদ্ভিদ দেহ গঠন, উদ্ভিদ দেহের প্লাস্টিডকে ঠিকঠাক গঠন করা, ক্লোরোফিলকে ঠিকঠাক গঠন করা, উদ্ভিদ দেহের বিপাক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করা, উদ্ভিদ দেহের শক্তি উৎপন্ন করা। যে জন্য উদ্ভিদ দেহে যদি এই খনিজ পুষ্টির মৌলগুলো কম বেশি মাত্রায় উদ্ভিদ দেহে আসে, তাহলে কিন্তু উদ্ভিদ দেহ নেতিয়ে পড়বে, নিস্তেজ হয়ে যাবে, এমনকি মারা যেতে পারে। তাই এই খনিজ পুষ্টিগুলোর বা খনিজ মৌলগুলোর পরিপোষক হিসাবে উদ্ভিদ দেহের ভূমিকা যথেষ্ট। তো এই খনিজ মৌলগুলোর কার্যকারিতার ভিত্তিতে এদের দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ খনিজ মৌলর এক নম্বর, আমি যদি ভাগ করি তাহলে একটা ভাগ হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট, আর একটা হচ্ছে মাইনর এলিমেন্ট। ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্ট এবার আসলাম। এই ম্যাক্রো এলিমেন্ট এর আরেকটা নাম হচ্ছে অতিমাত্রিক মৌলিক উপাদান। অতিমাত্রিক মৌলিক উপাদান কেন বলছে, উদ্ভিদ দেহ গঠনের জন্য এই যে সমস্ত খনিজ মৌলগুলো খুব বেশি মাত্রায় দরকার এবং
উদ্ভিদ দেহ গঠনের এর ভূমিকা খুব বেশি এবং যথেষ্ট পরিমাণে। সেই সমস্ত এলিমেন্টগুলোকে বা খনিজ পরিপোষকগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। এইবার এদের কাজ হচ্ছে উদ্ভিদ দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তো উদ্ভিদ দেহে যে বৃদ্ধিটা ঘটে, অর্থাৎ যে শুষ্ক ওজনের বৃদ্ধিটা ঘটছে, সেই বৃদ্ধিটাকে এই ম্যাক্রো এলিমেন্ট যে পার্সেন্টেজে বাড়ায় তা হচ্ছে পার গ্রামে 1 থেকে 10 mg/g। অর্থাৎ উদ্ভিদ দেহের প্রতি গ্রামে শুষ্ক ওজন বৃদ্ধি পায় ম্যাক্রো এলিমেন্টের প্রভাবে 1 থেকে 10 mg। ঠিক আছে, তো এই পর্যায়ে যে সমস্ত মৌলগুলো পড়ে সেগুলো হচ্ছে C, H, N, O, P, K, S, M, G, C, A। তো সি মানে বলতে চাইছে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, এন মানে নাইট্রোজেন, ও মানে অক্সিজেন, পি মানে ফসফরাস, কে মানে পটাশিয়াম, এস মানে সালফার, এম জি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, আর সি মানে হচ্ছে ক্যালসিয়াম। তো এই সমস্ত মৌলিক উপাদানগুলো উদ্ভিদ দেহ গঠনে পরিপোষক হিসাবে খুব বেশি মাত্রায় ব্যবহৃত হয়, সেই জন্য এর নাম হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট বা অতিমাত্রিক মৌলিক উপাদান। এবার মাইনর এলিমেন্টের মধ্যে যেগুলো পড়ে এটাকে মোটামুটি 8টা নাম দেওয়া যেতে পারে, যেমন AP, Cl, Zn, B, CO, তারপরে হচ্ছে Ni ইত্যাদি ইত্যাদি, এরকম 8টা। তো এই Fe মানে হচ্ছে লোহা, ক্লোরিন, জিঙ্ক, বোরন, কোবাল্ট, নিকেল ইত্যাদি এই সমস্ত যে মৌলগুলো, আর একটা পর্যায়ে পড়ে Mn, Al, ম্যাঙ্গানিজ, তারপরে এরকম আরো এরকম মৌলগুলো যেগুলো ব্যবহৃত হয় সেগুলো উদ্ভিদের পুষ্টির জন্য খুব কম মাত্রায় দরকার। হ্যাঁ, তো কিরকম কম মাত্রায় দরকার, এদেরও দরকার, যথেষ্ট ভূমিকা আছে এদেরও, কিন্তু এদের কিরকম মাত্রায় দরকার, এরা যে উদ্ভিদ দেহের শুষ্ক ওজনটা বৃদ্ধি করে এটা হচ্ছে 0.1 mg/g। অর্থাৎ উদ্ভিদ দেহে প্রতি গ্রামে যে শুষ্ক ওজনটা বৃদ্ধি করে তার পরিমাণটা হচ্ছে 0.1 mg। ঠিক আছে, তো এটা হয়ে গেল এদের পরিচয়। এরপর আসবো এদের অ্যাক্টিভিটি গুলো, কি কি কাজগুলো করে, অর্থাৎ কি কি কাজগুলো উদ্ভিদ দেহে এরা করে থাকে। উদ্ভিদ দেহে যে কাজগুলো এরা করে সেগুলোর প্রথমে আমি বলবো 1 নম্বরে প্রোটোপ্লাজমের গঠন। প্রোটোপ্লাজমের গঠন বলতে বোঝায় যে আমরা প্রথমে জানবো প্রোটোপ্লাজমটা কি। ক্লাস 8 আমরা পড়েছি বা ক্লাস 9 বইয়েও আমি দেখেছি যা বা আমরা পড়ি কি যে প্রোটোপ্লাজমকে বিজ্ঞানী হ্যাসলে বলেছেন জীবদেহের ভৌত ভিত্তি। তো ক্লাস 8 আমরা যখন পড়েছিলাম কোষ চ্যাপ্টারে যে প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হচ্ছে একটা জীবদেহের প্রথম জীবন, অর্থাৎ প্রোটো শব্দের অর্থ প্রথম, প্লাজম শব্দের অর্থ জীবন, অর্থাৎ প্রোটোপ্লাজম ছাড়া জীবদেহের অস্তিত্ব হওয়া সম্ভব নয়। সজীব দেহ তৈরি করতে গেলে বা তৈরি হতে গেলে প্রোটোপ্লাজম অবশ্যই দরকার। এই প্রোটোপ্লাজমটা গঠন করতে আমাদের ম্যাক্রো এলিমেন্টের ভূমিকা যথেষ্টভাবে প্রয়োজন। এই যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, লোহা, নিকেল কি এইগুলো যা আছে এগুলো প্রোটোপ্লাজম গঠন করতে যথেষ্টভাবে ভূমিকা গ্রহণ করে। যদি প্রোটোপ্লাজম গঠন ঠিকঠাক না হয় তাহলে উদ্ভিদ দেহের সমস্ত জীবদেহের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে। তাই প্রোটোপ্লাজম গঠন করতে আমাদের এই সমস্ত খনিজ মৌলগুলো একান্তভাবে দরকার। দ্বিতীয় নাম্বারে বলছে যেটা সেটা হচ্ছে উৎসেচক গঠন, উৎসেচক এর ক্রিয়া নিয়ন্ত্রণ এবং উৎসেচক গঠন। উৎসেচক জিনিসটা কি, উৎসেচক হচ্ছে সজীব দেহকোষের একটি জৈব অনুঘটক।
সজীব দেহবশে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো উৎসেচকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই উৎসেচককে আরো মোটিভেশন করার জন্য অর্থাৎ উৎসেচকের ক্রিয়াটাকে বৃদ্ধি করার জন্য জীবদেহের মধ্যে বা কোনো কোনো জায়গায় যদি উৎসেচকের কাজ কম করতে হয় সেইগুলোকে নিয়ন্ত্রণ করে এই সব এলিমেন্টগুলো অর্থাৎ ম্যাক্রো বা মাইনর এলিমেন্টের মধ্যে। এর মধ্যে এমজি প্লাস এবং জেডএন মৌল দুটো বেশি মাত্রায় কাজ করে। এরা মূলত কো-ফ্যাক্টর রূপে উৎসেচকের কার্যকারিতাগুলোকে উদ্ভিদদেহের নিয়ন্ত্রণ করে। তৃতীয় কাজটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ। জারণ বিজারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ, জারণ বিজারণ প্রক্রিয়া কি? জারণ বিজারণ প্রক্রিয়া যেটা একটা বিশেষ প্রক্রিয়া যেটা সমস্ত জীবদেহের মধ্যেও ঘটে, না হলে অক্সিজেনের সংযোগ বা বিয়োজক জীবদেহে হবে না। যাই হোক, আমরা জানি ভৌত বিজ্ঞানে আমরা পড়েছি যে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হয় তাদের বাহ্যিক ইলেকট্রন দ্বারা অর্থাৎ যোজ্যতার সাহায্যে। তো কিছু কিছু মৌল আছে যেগুলোকে আমরা পরিবর্তনশীল যোজ্যতার মৌল হিসেবে ধরি, যেমন লোহা তামা। এই লোহা এবং তামায় দেখা যায় একটা বা তার একটা তো যোজ্যতা থাকে, তারও বেশি যোজ্যতা থাকে। যে সুবিধার জন্য বা একাধিক যোগ্যতা থাকার জন্য এরা বেশি মাত্রায় ইলেকট্রন আদান প্রদান করতে পারে। ইলেকট্রন কি করতে পারে? আদান প্রদান করতে পারে। তার ফলে কি হচ্ছে, উদ্ভিদ দেহ কোষে যে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে বেশি মাত্রায় ইলেকট্রন যেতে পারে, এবং ইলেকট্রন যাওয়ার জন্য কি হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় অর্থাৎ কোষের শ্বসন ক্রিয়াটা বেশি হয় ও শক্তি উৎপন্ন করে। আর জীবদেহ তৈরি করতে গেলে আমাদের তো মানে শক্তি দরকার, শক্তি ছাড়া তো জীবদেহ গঠন হওয়া সম্ভব না। তাই জীবদেহে শক্তি উৎপন্ন করতে ইলেকট্রন প্রচুর মাত্রায় লোহা তামা এই সমস্ত মৌলগুলো পরিবহন ইলেকট্রন পরিবহন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। তার ফলে উদ্ভিদ দেহ সতেজ এবং ভালোভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তারপরে তৃতীয় কাজ, চতুর্থ কাজ যেটা বলবো, চতুর্থ কাজ হচ্ছে আমার ক্লোরোফিল গঠন। ক্লোরোফিল গঠন, হ্যাঁ, ক্লোরোফিল গঠনটা কি? আমরা এর আগের মানে এই আগের টপিকসটা যেটা পড়লাম সালোক সংশ্লেষ, এই সালোক সংশ্লেষের অন্যতম ভূমিকা গ্রহণকারী একটা উপাদান হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল যদি সবুজ উদ্ভিদের ঠিকঠাক না থাকে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কখনোই সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব নয়। তাই এই ক্লোরোফিল গঠন করে আমরা লোহা, ম্যাগনেসিয়াম, কপার, তামা, কার্বন, হাইড্রোজেন এই সমস্ত মৌলগুলো খনিজ এলিমেন্টসগুলো ক্লোরোফিল গঠন করে, যার সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা ঠিকঠাক গঠন হয় বা প্রক্রিয়াটা ঠিকঠাক চলতে থাকে এবং আমাদের কি হয়, খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা উদ্ভিদ সবুজ উদ্ভিদে ভালোভাবে সম্পন্ন হয়। চার নম্বর গেল, এবার পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কোষে যে বাফার ক্রিয়া। বাফার ক্রিয়াটা কি? বাফার, বাফার জিনিসটা কি? বাফার হচ্ছে পিএইচ বলে একটা কথা আছে, বাফার করতে গিয়ে আমরা পাবো পিএইচ বলে একটা কথা। পিএইচ মিন হচ্ছে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। কার পার্সেন্টেজ অফ হাইড্রোজেন? উদ্ভিদ কোষের মধ্যে যে অম্ল এবং ক্ষারত্বের যে পরিবেশ, যে পরিবেশে বিভিন্ন উৎসেচক জনিত ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় সেই বাফার ক্রিয়াটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু উৎসেচক বা অন্যান্য অনুঘটকগুলো কাজ করতে পারবে না। তাই সেই বাফার ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে কে? এই মাইক্রো এলিমেন্ট এবং মাইনর এলিমেন্টের মতো খনিজ পরিপোষকগুলো। ঠিক আছে, তারপরে আসছে যেটা, চারটে পাঁচটা কাজ হয়ে গেল, এছাড়াও খনিজ মৌলগুলো উদ্ভিদদেহের আরও বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করে এবং এই নিয়ন্ত্রণ করার জন্য উদ্ভিদদেহের সমস্ত কার্যকারিতাগুলো সঠিকভাবে হয়। এটা হয়ে গেল উদ্ভিদদেহে খনিজ পুষ্টির ভূমিকা, এটা হয়ে গেল। যাই হোক, এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নগুলো লিপিবদ্ধ করবে এবং পরে সেটা তোমরা অনলাইনের মাধ্যমে দেবে ও আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় টপিক যেটা আসছে বাষ্পমোচন, দ্বিতীয় টপিক যেটা আসছে আমাদের কি,
বাষ্প মোচন প্রক্রিয়া, বাষ্প মোচন প্রক্রিয়া। এই বাষ্প মোচনের আরেকটা নাম হচ্ছে প্রস্রদন প্রক্রিয়া। বাষ্প মোচন জিনিসটা কি? বাষ্প মোচন জিনিসটা হচ্ছে উদ্ভিদরা কি করছে, আমি আগেই বললাম পড়ানোর সময়, উদ্ভিদরা মাটির নিচে থেকে এককোষী মূলরমের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য তৈরি করার সময় মাটির কৌশিক জলটাকে শোষণ করে। এইবার এই কৌশিক জলটাকে শোষণ করে যেটা উদ্ভিদে ব্যবহৃত হলো হলো, বাকিটা কি করে বাষ্পমোচন প্রক্রিয়ায় দেহের বাইরে বের করে দেয় এবং জীবদেহটাকে শীতল রাখে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে ইনস্ট্রাকশনে মানে ভূমিকা হিসাবে বললাম যে উদ্ভিদদেহের অতিরিক্ত জলটা বাষ্প আকারে দেহের বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পমোচন। কিন্তু আমি যখন সংজ্ঞায় বলবো, সংজ্ঞায় কি বলবো, যে যে স্থারিবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদরা মাটির নিচের কৌশিক জল শোষণ করার পর সেই জল জীবদেহের প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হওয়ার পর অতিরিক্ত জল বিপাকীয় পদার্থের সাহায্যে দেহের বাইরে বের করে দিয়ে দেহটাকে শীতল রাখে, সেই বিশেষ প্রক্রিয়া বা স্থারিবৃত্তীয় প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পমোচন প্রক্রিয়া। ঠিক আছে, এবার কেন উদ্ভিদ অতিরিক্ত জল শোষণ করছে, উদ্ভিদ কেন অতিরিক্ত জল শোষণ করছে, শোষণ করে কেন, করে উদ্ভিদ দেহ কেন অতিরিক্ত জল শোষণ করে? আমরা আগেরটা একটু আগে আমরা বললাম যে খনিজ মৌলগুলোকে উদ্ভিদরা মাটির নিচের কোষিক জলের সাহায্যে নিজের দেহে শোষণ করে আনে। এইবার যে পরিমাণ জল শোষণ করে সেই পরিমাণে উদ্ভিদ দেহের চাহিদা মতো খনিজ মৌল কিন্তু দ্রবীভূত হয় না, থাকে না। তার ফলে উদ্ভিদ তার প্রয়োজন এবং চাহিদা মতো খনিজ মৌল পেতে গেলে অতিরিক্ত জল শোষণ করে। আমি যদি অঙ্কের ভাষায় আমি বলি, তাহলে ধরি কোন একটা উদ্ভিদ দেহে আমার 20 ml জল দরকার। হ্যাঁ, 20 ml জল দরকার, আর খনিজ মৌল দরকার কত? খনিজ মৌল দরকার আমার 5 mg। কিন্তু এই 5 mg খনিজ মৌলটা দ্রবীভূত আছে 30 ml জলের মধ্যে। কত? 30 ml জলের মধ্যে। তাহলে এই 5 mg খনিজ মৌলের চাহিদা উদ্ভিদ দেহে পূরণ করতে হলে উদ্ভিদ দেহকে 30 ml জল শোষণ করতে হচ্ছে। এই 30 ml জলের মধ্যে উদ্ভিদ দেহ ব্যবহার করছে মাত্র 20 ml জল। তাহলে এক্সেস অতিরিক্ত 10 ml জল কি হবে? অতিরিক্ত 10 ml জল তখন উদ্ভিদ বাধ্য হয়ে কি করছে, দেহের বাইরে বাষ্প আকারে বের করে দিচ্ছে। যদি না বের করে তাহলে উদ্ভিদ দেহে রসস্ফীতি ঘটবে, কোষগুলোর আভ্যন্তরীণ চাপ যেটা, যে আন্ত অভিস্রবণ যে চাপ, সেই চাপটা বৃদ্ধি পাবে, তার ফলে উদ্ভিদ দেহে প্রচুর ক্ষতি হতে পারে। মানে ব্যাপন চাপ বা অভিস্রবণ চাপের একটা ডিসব্যালেন্স হবে, সেই জন্য অতিরিক্ত জলটাকে দেহের বাইরে বের করে দিতে হয়। ঠিক আছে, এইবার এই বাষ্পমোচন প্রক্রিয়াটাকে মানে যখনই আমি পড়াবো তখনই আর একটা কথা এর সঙ্গে আসে, এই কথাটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। বাষ্পীভবন প্রক্রিয়া। এবার বাষ্পীভবন জিনিসটা কি? আমরা ক্লাস 7-8 পড়েছি বা 9 আছে যে ভৌত বিজ্ঞানে বাষ্পীভবন হচ্ছে একটা বিশেষ ভৌত প্রক্রিয়া যার সাহায্যে কি হচ্ছে, কোনো বড় জলাশয়ের হোক বা কোনো বড় পাত্রের হোক, জলটা অতিরিক্ত গরমে বা সূর্যের আলোর প্রভাবে জলের উপরিতল বাষ্প আকারে উপরে উঠে যাবে, এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। তাহলে এবার বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে কি, বাষ্পমোচন প্রক্রিয়াটা কিন্তু সজীব দেহকোষের মধ্যে ঘটছে আর বাষ্পীভবন প্রক্রিয়াটা বাহ্যিক পরিবেশে ঘটছে। দ্বিতীয় কি, বাষ্পমোচন প্রক্রিয়া কোষের প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর বাষ্পীভবন প্রক্রিয়াটা কিন্তু প্রোটোপ্লাজমের বাইরে অর্থাৎ সজীব দেহকোষের বাইরে নিয়ন্ত্রিত হচ্ছে। বাষ্পমোচন প্রক্রিয়া একটা চাপ, আভ্যন্তরীণ চাপ, কোষের যে আভ্যন্তরীণ চাপ সেটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু বাষ্পীভবনে কোনো চাপের প্রয়োজন হয় না। বাষ্পমোচন প্রক্রিয়াটা
সূর্যের আলোর একান্ত দরকার। সূর্যের আলো ছাড়া কিন্তু বাষ্পমোচন হয় না, আর বাষ্পীভবন অতিরিক্ত উষ্ণতাতে বা প্রাকৃতিক সূর্যের আলোর প্রভাবে বা বাহ্যিক কোনো উষ্ণতার প্রভাবেও হতে পারে। এটা গেল বাষ্পমোচন আর বাষ্পীভবনের পার্থক্য। ঠিক আছে, এইবার এই বাষ্পমোচন যে হচ্ছে উদ্ভিদ দেহ থেকে, সেই বাষ্পমোচন প্রক্রিয়াটা কোনটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, কোনটা প্রসেসের মাধ্যমে হয়? এই বাষ্পমোচন প্রক্রিয়া যেটা, সেটা তিনটে পদ্ধতির মাধ্যমে হয়। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, দু নম্বর হচ্ছে লেন্টিসেলীয়, তিন নম্বর হচ্ছে কিউটিকেলীয়, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন আসবে। এবার পাতার কোষে যে পত্ররন্ধ্র থাকে, হ্যাঁ, সেই পত্ররন্ধ্রের সাহায্যে যে বাষ্পমোচন প্রক্রিয়াটা হয় তাকে বলা হয় পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। একটা উদ্ভিদ দেহে টোটাল যে বাষ্পমোচন হয় তার 93-97% পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। হ্যাঁ, তো পত্ররন্ধ্রে যে বাষ্পমোচন হয় সেই বাষ্পমোচনটাকে যে কোষগুলো নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ইংরেজিতে স্টোমাটা বা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের কোষ হচ্ছে, ঠিক গঠনটা হচ্ছে কি বলবো, এরকম গঠনযুক্ত। একটু বড় হলে ভালো হতো গঠনটা। এখানে একটা নিউক্লিয়াস থাকে আর এরকম শেষ সারে দানা থাকে, এইখানে থাকে সম্পূর্ণ কোষ, এগুলো থাকে, এখানে থাকে এরকম স্ট্রোমাটিয় কোষ। আমি ডিটেলি আঁকার মতো সময় যদি হয় তাহলে পরে আবার দেখাবো। হ্যাঁ, তো এখানে পত্ররন্ধ্রের মধ্যে যেটা থাকে, একটা রন্ধ্র থাকে যেটাকে বলা হয় পত্ররন্ধ্র, দুটো রক্ষী কোষ থাকে, রক্ষী কোষ ছাড়া আর কি থাকে, সম্পূরক কোষ থাকে যেটা কার্যকারিতাটাকে নিয়ন্ত্রণ করে। আর আমরা জানি যে পত্ররন্ধ্রর সাহায্যে যেহেতু 93-97% বাষ্পমোচন হচ্ছে, তাহলে পত্ররন্ধ্রের কোষটা একটা আদর্শ কোষ হওয়া দরকার। একটা আদর্শ কোষ যদি না হয় তাহলে এত বড় কাজ সে করতে পারবে না। আর সেই আদর্শ কোষ হতে গেলে তার মধ্যে একটা সম্পূর্ণ নিউক্লিয়াস থাকতে হবে। আমরা জানি ক্লাস এইটে যখন পড়েছি জীবন বিজ্ঞান, যে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আদি কোষ, একটা আদর্শ কোষ। তো আদর্শ কোষে নিউক্লিয়াস ঠিকঠাক গঠিত থাকে, যে কোষে নিউক্লিয়াস ঠিকঠাক থাকে বা গঠিত গঠনটা ঠিকঠাক থাকে নিউক্লিয়াসে, তাকে বলা হয় আদর্শ কোষ। তো পত্ররন্ধ্রের কোষগুলোতে আদর্শ নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে এবং শ্বেতসার, লিপিড, স্নেহ পদার্থের দানাগুলো থাকে। এর ফলে এটি একটি আদর্শ কোষ হয় এবং আদর্শ কোষের মতো আচরণ করে। তাই এই 93-97% বাষ্পমোচন এই পত্ররন্ধ্রের মাধ্যমে সম্পন্ন হতে পারে বা হয়। এটা গেল। এরপর আছে লেন্টিসেলীয় বাষ্পমোচন। এটাতে খুব কম পরিমাণের বাষ্পমোচন হয়। সমগ্র উদ্ভিদে যা বাষ্পমোচন হয় তার মাত্র 0.1% হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে হয়। তো কিরকম কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাণ্ড এবং শাখা প্রশাখার কোষে লেন্টিসেলের একটা আবরণ থাকে, বা লেন্টিসেলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র লেন্সের মতো এক ধরনের কোষ থাকে, যে কোষের সাহায্যে মাত্র 0.1% বাষ্পমোচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তারপর আসছে কিউটিকেলীয়। এটাতে কত হয়, 3-10% বাষ্পমোচন, সমগ্র বাষ্পমোচনের 3-10% বাষ্পমোচন হচ্ছে কিউটিকেলের সাহায্যে হয়। কিউটিকেল হচ্ছে একটা স্নেহ পদার্থ বা লিপিড জাতীয় পদার্থের আবরণ, যেটা পাতার উদ্ধতন, একটা পাতা, এই একটা যদি পাতা হয়, এরকম একটা যদি পাতা হয়, সেই পাতার উদ্ধতন এবং নিম্নতল দুটো ত্বক থাকে, একটা নিচের দিকে ত্বক, একটা উপরের দিকে ত্বক, সেই উত্তরতল এবং নিম্নতল উভয় ত্বকের মধ্যে এই কিউটিকেলের আবরণটা থাকে। কিউটিকেলের আবরণ থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় হালকা চির থাকে, কিছু কিছু জায়গায় কি থাকে, কিউটিকেলের মধ্যে হালকা চির থাকে, সেই চির দিয়ে 3-10% বাষ্পমোচন হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, এটা হলো বাষ্পমোচন প্রক্রিয়ার বিভাগ, কি কোন কোন প্রসেসে হয়। এবার এই যে বাষ্পমোচন প্রক্রিয়াটা হলো, এই বাষ্পমোচন প্রক্রিয়াতে কিছু কিছু শর্ত লাগে। কি কি শর্ত? এই বাষ্পমোচন প্রক্রিয়াতে যে শর্তগুলো লাগে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বাহ্যিক শর্ত আর একটা হচ্ছে আভ্যন্তরীণ শর্ত। বি হচ্ছে আভ্যন্তরীণ,
আভ্যন্তরীণ শর্ত। বাহ্যিক শর্ত কোনগুলো? বাহ্যিক শর্তের মধ্যে একটা পড়ে উষ্ণতা। হ্যাঁ, একটি নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পমোচন প্রক্রিয়াটা দ্রুত গতিতে হয়, তার থেকে কম উষ্ণতায় বাষ্পমোচন কম হয়, বেশি উষ্ণতাতেও বাষ্পমোচন কিন্তু কম হয়। তো সেই উষ্ণতার পরিমাণটা কত? 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এই 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্ভিদ দেহের বাষ্পমোচনটা সর্বাধিক মাত্রায় হয়। হ্যাঁ, এটা গেল। এইবার কেন এটা হয়? কারণ বাতাসের যে আর্দ্রতা, সেই উষ্ণতার প্রভাবে সেটা কিন্তু কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে বাতাস বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ যত বেশি হবে বাষ্পমোচন তত বেশি হবে। কেননা বায়ুপ্রবাহের প্রভাবে বাষ্পমোচন কেন হচ্ছে? আমরা জানি গরম জিনিসকে ঠান্ডা করার জন্য বা গরম জিনিসের ভাপ বের করে দেওয়ার জন্য আমরা বাড়িতে পাখার হাওয়া দিই। একই পদ্ধতিতে উদ্ভিদ দেহে যে বাষ্পটা জমা হয়, সেই বাষ্পটা কি হচ্ছে, বাষ্প যেটা জমা হচ্ছে সেই বাষ্পটা বাতাসের সাহায্যে বের হয়ে যাচ্ছে বায়ুপ্রবাহের দ্বারা। বায়ুপ্রবাহ যত বেশি হবে বাষ্পমোচন তত বেশি হবে। তিন নম্বর বলছে কি, যে বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতার সাথে বাষ্পমোচনের সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক। বায়ুর আর্দ্রতা যত বেশি থাকবে বাষ্পমোচন তত কম হবে। চার নম্বর হচ্ছে সূর্যের কিরণ আর্দ্রতা। সূর্যের কিরণ, সূর্যের কিরণের প্রভাব যত বেশি হবে বাষ্পমোচন তত বেশি হবে। ঠিক আছে, এটা গেল বাহ্যিক প্রক্রিয়া। ঠিক আছে, সূর্যের কিরণ। এরপর হচ্ছে পাতার আভ্যন্তরীণ গঠন। আভ্যন্তরীণ গঠনের মধ্যে পড়ছে পাতার গঠন। যে সমস্ত উদ্ভিদের পাতা, যেমন পাইন গাছের পাতা হচ্ছে সূক্ষ্ম সূচের মতো, এদের বাষ্পমোচন কম হয়। ফণিমূলস্থার পাতা কি হচ্ছে, এদের মধ্যে একটা পত্রকণ্ঠে রূপান্তরিত হয়ে গেছে, এই জন্য বাষ্পমোচন কম হয়। করবী পাতায় পাতার কোষের উপরিতলের কোষগুলো খুব কাছাকাছি থাকার জন্য বাষ্পমোচন কম হয়। এটা গেল আভ্যন্তরীণ প্রক্রিয়া। এরপর আমি বলবো বাষ্পমোচনের প্রয়োজনীয়তা কি, কেন দরকার বাষ্পমোচন, কি দরকার উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে একটি ক্ষতিকারক প্রয়োজনীয় প্রক্রিয়া হচ্ছে এই বাষ্পমোচন প্রক্রিয়া। উদ্ভিদ দেহের একটি ক্ষতিকারক এবং প্রয়োজনীয় প্রক্রিয়া হচ্ছে এই বাষ্পমোচন প্রক্রিয়া। বাষ্পমোচনের দ্বারা উদ্ভিদ দেহের জল শোষণ দ্রুত গতিতে হয়, যার ফলে উদ্ভিদ দেহের বিভিন্ন প্রান্তে খাদ্যগুলো ঠিকঠাক পৌঁছায়। যদি বাষ্পমোচন ঠিকঠাক না হতো তাহলে রসস্ফীতি ঘটতো না, খাদ্যগুলো ছড়িয়ে পড়তো না। দু নম্বর, উদ্ভিদ দেহের শরীরকে শীতল রাখার জন্য বাষ্পমোচন একান্ত দরকার। তৃতীয় বলবো কি, কোষের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করার জন্য বাষ্পমোচন একান্ত দরকার। তারপরে বলবো কি, কোষের যে রসস্ফীতি সেটাকে কন্টিনিউয়াসলি টানার জন্য বাষ্পমোচন দরকার। এরপর এটাকে বলছি কি ক্ষতিকারক প্রক্রিয়া, কেননা অতিরিক্ত যদি বাষ্পমোচন হয় তাহলে অরসস্ফীতিজনিত চাপ নষ্ট হয়ে যায়, আভ্যন্তরীণ চাপ নষ্ট হয়ে যায়, ব্যাপন চাপ নষ্ট হয়ে যায়। তার ফলে অনেক সময় কোষ থেকে কী হয়, মারাত্মক রকম ক্ষতি হয়, এমনকি উদ্ভিদ দেহ মারা যেতে পারে। একে উইল্টিং রোগ বলা হয়, যেটার প্রভাবে অতিরিক্ত বাষ্পমোচন প্রক্রিয়া যদি হয় তাহলে উদ্ভিদ দেহ কিন্তু মারা যায়। যাই হোক, জঙ্গল উদ্ভিদ, এটা হচ্ছে যেহেতু বাষ্পমোচন প্রক্রিয়া প্রয়োজনীয় প্রক্রিয়া, আবার অন্যদিকে বাষ্পমোচনের একটা ক্ষতির দিক আছে, তাই এটাকে বলা হয় ক্ষতিকারক প্রয়োজনীয় প্রক্রিয়া। যাই হোক, জঙ্গল উদ্ভিদ বা পত্রমোচনকারী উদ্ভিদ, যেগুলো পর্ণমোচী উদ্ভিদ, তাদের ক্ষেত্রে বাষ্পমোচনটা একটু কম হয়। কারণ জঙ্গল উদ্ভিদে দেখা যায় কি, যে পাতার প্রলেপটা বা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এবং পত্রমোচন পাতা না থাকার জন্য বাষ্পমোচনটা কম হয়, এর ফলে এদের শারীরিক সংশ্লেষ প্রক্রিয়াগুলো কাণ্ডে হয়। এই বলে আমি আমার টপিকসটা শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমরা বাড়িতে সাবধানে থাকবে, অভিভাবকদের সাথে সাবধানে থাকবে, নিজেদের থাকার সাথে সাথে সব বাড়ির লোকেদের সাবধানে রাখবে। বাড়িতে থাকার সময় বাড়িতে মুখোশ পরবে যতবার থাকবে, মুখোশ মানে কি, মানে মাস্ক আর কি। বাড়িতে যখন থাকবে যতবার হাত ধোবে সাবান দিয়ে কনুই পর্যন্ত হাত ধোবে, এবং বাড়ির বাইরে যখন যদি খুব প্রয়োজন হয় বেরিয়ে আসবে, যখন পাড়া প্রতিবেশীর সাথে খুব কম পরিমাণে মেশার চেষ্টা করবে, যদি মেশো তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এগুলো আমি আমার পড়াশোনা শেষ করবো।